লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি ফেস প্যাক শেয়ার করব। এই ফেস প্যাকটি আমাদের স্কিনটার মধ্যে যে সানট্যানের প্রবলেম থাকে তা খুব ইজিলি রিমুভ করবে, আমাদের স্কিনটাকে স্মুথ, ফর্সা, ব্রাইট করতে হেল্প করবে। সো ভিউয়ার্স, এই ফেস প্যাকটির জন্য কিন্তু আমার তিনটি ইনগ্রিডিয়েন্টস দরকার। এই তিনটি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হলুদ। হলুদ কিন্তু প্রাচীনকাল থেকেই রূপচর্যায় খুবই কার্যকরী একটি উপাদান। হলুদ যদি আমরা রেগুলার বেসিসে ইউজ করি তাহলে আমাদের স্কিন থেকে দাগ চোখ ইজিলি রিমুভ হবে এবং স্কিনের মধ্যে থাকা পিগমেন্টেশন দূর হবে, পিগমেন্টেশন দূর করবে এবং স্কিনের মধ্যে থাকা সানটেন থাকলে তাও রিমুভ করবে। স্কিনটাকে সুন্দর, আকর্ষণীয়, কাঁচা সোনার একটা রং নিয়ে আসবে স্কিনের মধ্যে যদি আমরা রেগুলার বেসিসে হলুদ ইউজ করে থাকি। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবে কাজ করে, যা আমাদের অ্যালার্জির প্রবলেম থাকলে ফেসের মধ্যে তা সলভ করবে এবং পিম্পলসের প্রবলেম থাকলে তাও সলভ করবে। তারপর ভিউয়ার্স, বেসন ইউজ করবো। বেসন আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল একটি ইনগ্রিডিয়েন্টস। এটা আমাদের স্কিনের ভিতর থেকে ময়লা রিমুভ করে এবং স্কিনের মধ্যে থাকা ফোর্সের ভিতর থেকে ডার্ট পলিউশন ময়লা খুব ইজিলি রিমুভ করে আমাদের স্কিনটাকে টান টান ফ্লোলেস দেখাতে হেল্প করে। তারপর ভিউয়ার্স, যাদের স্কিনে লেবুর রস শ্যুট করে তারা লেবুর রস ইউজ করবেন এবং যদি লেবুর রস শ্যুট করে না তাহলে আপনারা এখানে গোলাপ ঝলক ইউজ করতে পারেন। এখানে আমি ইউজ করব ভিউয়ার্স, ইউজ করা লাগবে লেবুর রস। লেবুর রসে আছে ভিটামিন সি, যা আমাদের স্কিনটাকে ব্রাইট, হোয়াইট, দাগচুপ মুক্ত করতে হেল্প করবে, সানটেন থাকলে তাও রিমুভ করবে। এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে দেন, আপনারা আপনাদের ফেসের মধ্যে লাগিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিটের মতো। 15 থেকে 20 মিনিট পর আপনার নর্মাল পানি দিয়ে ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন। তারপর আপনারা যে কোনো ধরনের একটা ময়েশ্চারাইজার লাগিয়ে রাখবেন। ভিউয়ার্স, এই ফেস প্যাকটি আপনাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে হবে। রেগুলার বেসিসে যদি আপনারা এই ফেস প্যাকটি ইউজ করেন তাহলে আপনাদের স্কিনের মধ্যে সানটেন থাকলে তা সলভ হবে, স্কিনের মধ্যে দাগ চুপ থাকলে তা সলভ হবে, পিম্পলের প্রবলেম থাকলে তা সলভ হবে, স্কিনটা সুন্দর হয়ে যাবে, আকর্ষণীয়, আপনাদের স্কিন কালারটা ডে বাই ডে ব্রাইট হবে, একটা 1 থেকে 2 শেড পর্যন্ত ফর্সা হবে আপনাদের স্কিন কালারটা। এই ফেস প্যাকটা স্কিনটাকে ব্রাইট এবং লাইট করতে খুবই কার্যকরী একটি ফেস প্যাক। এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন। ফেস প্যাক কিন্তু রেগুলার বেসিসে ইউজ করা যাবে না, প্রতিদিন ইউজ করা যাবে না। এই ফেস প্যাকটা আপনারা একদিন পরপর ইউজ করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন। ভালো রেজাল্টের জন্য এই ফেস প্যাকটা আপনার রাতে ইউজ করবেন, রাতে। আর দিনে হলুদ ইউজ করা যাবে না, দিনে এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে না যেহেতু হলুদ দেওয়া হয়েছে। হলুদ ইউজ করলে দিনের বেলায় কিন্তু আপনাদের স্কিনটা আরও বেশি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিকজ সূর্যের আলোতে হলুদ দিয়ে গেলে কিন্তু হলুদে সূর্যের আলো হলুদে দেওয়ার ফলে স্কিনটা আরও বেশি কালো হওয়ার সম্ভাবনা আছে, সানটেন হওয়ার সম্ভাবনা আছে। সো এই ফেস প্যাকটাকে আপনারা রাতের বেলা ইউজ করবেন। একসাথে কিন্তু অনেকগুলো ফেস প্যাক ইউজ করা যাবে না, যেটা আপনারা ট্রাই করেন একটা ফেস প্যাক আপনারা 4 সপ্তাহ পর্যন্ত ইউজ করবেন, দেখবেন ইনশাল্লাহ মোটামুটি আপনাদের স্কিনের মধ্যে অনেকটাই চেঞ্জ নিয়ে আসছে। হোপফুলি ভিডিওটি আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। হেল্পফুল হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, আমার সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। এই চ্যানেলে নিয়মিত নিয়মিত প্রোডাক্টের 100% অনেস্ট রিভিউ এবং বিউটি টিপস, মেহেদি ডিজাইন দেওয়া হয়ে থাকে। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।